বাইতুল মোকাররম জাতীয় মসজিদের আধুনিকায়নে শত কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন জানিয়েছেন, এখন থেকে ইসলামিক ফাউন্ডেশন ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সহ অন্যান্য প্রতিষ্ঠান পরিচালনায় যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়া হবে। আমলার পরিবর্তে শিক্ষক গবেষকদের মধ্য থেকে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি নিয়োগ দেওয়ার তাগিদ আলেম সমাজের প্রতিনিধিদের। মিজান সাজানের রিপোর্ট। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকাণ্ড নিয়ে রয়েছে নানা অভিযোগ। সাবেক একজন ডিজির আমলে 784 কোটি টাকার অনিয়মের তদন্ত চলমান। এ অবস্থায় প্রতিষ্ঠানটিকে কার্যকর করতে ব্যাপক সংস্কার দরকার বলে মনে করেন আলেম সমাজের প্রতিনিধিরা। দলীয়করণ করে এমন ভাবে নিয়োগ দেওয়া হয়েছে যে যারা এখন পরিচালক রয়েছেন, বিভিন্ন জায়গায় দায়িত্বে রয়েছেন বিভিন্ন সেক্টরে, আমরা সেখানে দেখেছি যোগ্যতার অনেক অভাব। দুর্নীতি করেছে, অর্থ আত্মসাত করেছে, প্রত্যেকটা সেক্টরের মধ্যে একটা কমিশন গঠন করে এদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হোক। বিশ্ববিদ্যালয়ের কোনো অধ্যাপক অথবা প্রখ্যাত আলেমকে এনে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি করা হয়, আমার মনে হয় সেটাই আমাদের ইসলামিক ফাউন্ডেশনের জন্য সবচেয়ে বড় পাওয়া হবে। এসব দাবির সাথে একমত জানিয়ে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেন, অবিলম্বে অনিয়ম দুর্নীতির তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা হবে। ইসলামিক ফাউন্ডেশন নিয়ে যে পাবলিক একটা পারসেপশন এখানে কাজ হয় নাই বা এখানে অ্যানোমেলিসগুলো আছে, এগুলো আমরা দূরীভূত করতে পারবো। বাইতুল মোকাররমকে আমরা 1 কোটি টাকার একটা প্রজেক্ট নিয়ে, 100 কোটি টাকার একটা প্রজেক্ট নিয়ে আমরা এটাকে বিউটিফিকেশন, সৌন্দর্য বর্ধন, উন্নয়নের কাজ করব। দায়িত্ব থাকতেই এটা আমরা স্টার্ট করে দিয়ে যেতে চাই। শুধু ইসলামিক ফাউন্ডেশন নয়, হিন্দু কল্যাণ ট্রাস্ট নিয়েও অনিয়মের অভিযোগ রয়েছে। মাননীয় ধর্ম উপদেষ্টা যাতে এমন একটি ট্রাস্টি বোর্ড উপহার দেন এবং পুনর্গঠন করেন, যে ট্রাস্টি বোর্ডের মাধ্যমে আসলেই হিন্দুদের কল্যাণে যে যারা কাজ করবে এবং যারা সনাতন ধর্মের অনুসারী এবং স্বচ্ছ মনের লোক নিয়ে যাতে ট্রাস্টি বোর্ড গঠন করে। ধর্ম উপদেষ্টা বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ট্রাস্টেই যোগ্যদের পদায়ন করে কার্যকর প্রতিষ্ঠানে রূপ দেওয়ার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। হিন্দু কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট, খ্রিস্টান কল্যাণ ট্রাস্টকে আমরা এটা নতুন করে সাজাবো এবং সাজানোর প্রক্রিয়াও আমরা শুরু করেছি। সরকারি কর্মচারীদের পাশাপাশি পরিচালনা পরিষদে যোগ্য ও সৎ লোকের পদায়ন করা গেলে সংস্কার কার্যক্রম অনেকাংশে সফল হবে বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা। মিজান সাজাহান, এটিএন বাংলা, ঢাকা।